সামান্য তো শ্রমিক আমি রিক্সা চালাই। শুধু এতটুকু বলবো আমি, আমার 60 জন ভাই ঢাকা দক্ষিণে মারা গেছেন। আপনারা এত কোনো দোয়া করবেন, আমার পরিবারের 6 জন মানুষ আছে, আমার শুধু শুধু 3টা বাচ্চা আছে, আমি একলা উদ্ধার আমার পরিবারের মধ্যে। বিগত 3 মাস থেকে আমি আমার কষ্ট করতেছি, তখন আমার ছেলেরা বলে বাবা আমার কেমন দাদা, আমি আমার বাসা মানে আমি কোনো কিছু বলতে পারি না। আমার ভাবে একটা বুলেট লেগেছে, একটা রাবার বুলেট, দুটো লেগেছে, আমি বর্তমানে পঙ্গু। আমার উপর যারা বা যেসব ভাই আমাদের উপর মানে আক্রমণ করেছে, আমি তাদের বিরুদ্ধে মামলা ঘোষণা করেছি। আমি মামলার জন্য প্রস্তুত নিয়ে আমি থানাতে যাই। আমার মামলাটা থানাতে ওসিয়ে বলে যে আপনার মামলা নেওয়া যাবে না, আপনি আমার কনস্টেবল ইনচার্জ বা থানার সদস্য, আমার তার নিষেধ, মামলা নেওয়া যাবে না, আপনি এগুলো কেটে দিতে হবে। আমি এগুলো কেটে দিয়ে এক সপ্তাহ পরে আবার আমি গেছি, গতকালকে গেছি এই মামলা দেওয়ার জন্য। উনি বললো যে বিহারিবাজার থানা, লক্ষ্মীগঞ্জ থানা, এগুলো মামলা আমরা নিতে পারবো না, আমরা এগুলো নিতে পারবো না। এখন আমাদেরকে বিহারিবাজার থানা থেকে এসে, লক্ষ্মীগঞ্জ থানা থেকে এসে আমাদেরকে মেরে যাবে, আর ওরা মামলা নিবে না, এটা কি আপনারা একমত? না, আমি আমার সুস্থ বিচার চাই, আমি সুস্থ বিচার চাই জনাব আপনাদের কাছে। আমি রিক্সা চালো, আমি রিক্সা চালো, আমি রিক্সা চালো, আমি আজকে মুক্ত করতে আমার ছোট বাচ্চা 3টা আছে, একটা ছেলে আছে 8 বছর, একটা ছেলে আছে 6 বছর, একজন মেয়ে আছে 3 বছর। আমি কিভাবে চলবো, কিভাবে চলবো আপনারা আমাকে বলেন। আমার কথা কমকি দিয়ে অনেক হুমকি দেয় যে তোমাকে এই করবো সেই করবো, মামলা দিতে পারবে না আমাকে বলতে দেন। তখন আমি শুধু এতটুকু বলবো, আমার একটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমার আর কোনো কিছু বলার নেই। আমি তো আমার বুক পেতে দিয়েছি, আমার পাড়ে পড়বে না, মুখে পড়বে না, কোথায় পড়ো তা তো বলতে পারতেছি না। এটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন, আমি আমার সুস্থ বিচার চাই, আমি আমার পুরা বিচার চাই আপনারা কাছে, সুস্থ বিচারই তো আপনার ভাই আপনার তিন ভাই তিন ভাই আর একজন সাজা ছেলে তো নিয়ে গেছে অভিযোগ দেওয়া আছে। দেখলাম আমার ভাইয়ের লাশ মেট্রিকে, তখন মেট্রিকে দেখা আছে এসে আমরা পায়ে সময় টানা করে গেছে বিশেষ করে আমার ভাই বা আর সবে বিশেষ করে আমার ভাই বিচারটা সমস্ত চাই।